স্মার্ট দেশ গড়তে স্মার্ট আনসার বাহিনী গড়ার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী কে এম এনামুল হক শামীম। দুপুরে শরীয়তপুর জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয়ের আনসার ভিডিপির জেলা সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী সব ধরনের ভাতা বাড়িয়ে দেবেন। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলামের তত্ত্বাবধানে শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন তপু, শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক সহ অনেকে উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকেও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য।